প্রথমে ডিপি মেন সুইচের একটি সাত পাঁচ বোট একটি তলা নিয়ে নিয়েছি সাথে তিনটি ছকেট ও তিনটি ট্যামোলার সুইচ চীনে এগুলো আমরা নিয়ে নিয়েছি তো এরপরে আমরা এই যে আমাদের বোর্ডটি সাত পাঁচ বোর্ড যেটা এমইপি মেন সুইচের নিচে থাকে লাগাই আমরা সেটার নিচে এই সুইচগুলো বসানোর জন্য আমরা মার্কিং করে নিয়েছি যে কোথায় কোথায় আসলে এগুলো তারগুলো নিচ থেকে উঠাবো তার জন্য ছিদ্র করে নেব। তো এরকম একটা ছোট একটা পিন দিয়ে আমরা প্রথমে নাটের প্রান্ত যেখানে যেখানে স্ক্রু বসাবো সেখানে সেখানে আমরা একটা মার্কিং করে নিচ্ছি দেখতে পাচ্ছেন তো এভাবে করে এ দুটো এ দুটো সুন্দরভাবে দিয়ে দেবেন আর এখানে এই যে দেখতে পাচ্ছেন এ দুটো তার ঢুকবে তাই এখানে সুন্দরভাবে মার্কিং করে নেবেন যাতে নিচে বোঝা যায় তো এরপরে এটাকে সরিয়ে নেবেন সরিয়ে নেবার পর দেখতে পারবেন নিতে এরকম একটা দাগ পড়ে গেছে তো আপনি বাসুস দিয়ে এই এইটা করতে পারেন যেহেতু ওই ওখানে ছিদ্রটা আসলে ছোট থাকে তো এরকম করে ছয়টি আসলে যে ছিদ্র করার যে প্রসেসটা সেটা আপনারা কমপ্লিট করে নেবেন এরপর একটি তাতাল বা আপনারা ড্রাইভারের সাহায্যে এটাকে ছিদ্র করে নিতে পারেন আমি একটি তাতালের সাহায্য নিয়ে এটাকে ছিদ্র করেছি তো আমাদের ছিদ্র করার পরে আমরা প্রথমে একটি সুইচ লাগানোর পরে শুরু করব তো একটা সকেট লাগাই দেখাচ্ছি আপনাদের যে দেখুন এখানে একটি সকেট লাগানোর পরে কোথায় কোথায় আসলে এগুলো কানেকশন হয় দেখুন এখানে সুইচের জন্য ওই উপরের পাশটা নিয়ে নিয়েছি আর নিচের পাশটা শুধু সুইচ লাগানোর জন্য নিয়ে নিয়েছি উপরেরটা সকেট আর নিচেরটা সুইচ এখানে যেটা লাগায় সেটা সুইচের জন্য তো এখন আমরা একটি সুইচ লাগিয়ে প্রথম থেকে শুরু করব তো আশা করি আপনারা ভিডিওটি কেয়ারফুলি দেখবেন যে কেটে কেটে ভিডিও দেখবে না তাহলে আসলে কিছুই বুঝতে পারবেন না আমরা একটি তিনটি তার তিনটি তারের টুকরো আসলে জুড়ে নিয়েছি একটা তারের সাথে তো আপনারা দেখতে পাচ্ছেন আর তারটা অবশ্যই তারটা বের করার পরে অবশ্যই একটা ভাঁজ দিয়ে নেবেন কেননা অনেক সময় দেখা যায় যে এক তারে যখন তারটা শুধু তার ভাঁজ না দিলে যদি শুধু তারটা নাটের সাথে দেন তখন কিন্তু এরকম আর থাকবে না হ্যাঁ ছুটে যাবে টান দিলে এ কারণে আমরা তিনটে তারই সুন্দরভাবে ভাজ করে নিয়ে নিয়েছি তো এরপরে এই যে দেখতে পাচ্ছেন নিচের শাড়ি প্রত্যেকটার মাঝখানের শাড়ি না বাহিরের শাড়ির যে প্রান্তটা সেখানে আমরা তিনটা ছিদ্র এই তারটা ঢুকিয়ে দেব। তো প্রসেসটা আমি এখনই কমপ্লিট করছি আপনারা দেখতে থাকুন তো মন সহকারে ভিডিওটি দেখবেন তাইলে অবশ্যই বুঝতে পারবেন আর যারা আসলে ওই কেটে কেটে দেখবেন বা দেখার মন নেই এরকম তারা আসলে দেখা দরকার নেই যারা আসলে কাজ শিখতে চান অবশ্যই ভিডিও দেখেন আমি এটুকু জানি তো আপনারা দেখেন প্রথমে আমরা যে আমাদের প্যারালাল কানেকশন যে কারেন্টের যে মেইন তারটা সেটা আমরা কমপ্লিটলি এখানে ঢুকিয়ে ফেলছি তো ঢুকানোর পরে আমরা এখানে যদি আমরা এখানে একটা সুইচ নিয়ে নেব এখন সুইচটা নেওয়ার পরে আমরা এটা সুন্দরভাবে কানেকশন করে দেব। তো এরপরে ছোট ছোট টুকরো তার নিয়ে নেব ছোটো ছোটো তিনটা টুকরো তার নিয়ে নিয়েছি আমরা যে এখান থেকে সুইজের সুইচটা টিপ দেবো তারপরে বিদ্যুৎটা বের হয়ে সুইচ থেকে ওই সকেট প্রান্তে চলে যাবে সেজন্য এই তারটা দরকার হবে তবে এই তারটাও আমি কিন্তু দেখুন আপনারা মনোয সহকারে দেখবেন এটাও কিন্তু ভাস্ক করে নিয়ে নিয়েছি তবে এর এর থেকে আরও সুন্দর কাজটা করতে পারতাম কিন্তু আমার হাতে সময় ছিল না বিধে আমি কষ্টটা করতে পারিনি কারণ আপনারা জানেন যে আমার কাছে একেবারে একুরেট হয় আমি কখনো ওই তার এলোমেলো করে রাখি না কোনো কাজ করিনি এরকম তো দেখতে পাচ্ছেন আপনারা এরপরে পরবর্তী পাশে যে ছিদ্রটা আছে এই দুইটা ছিদ্রতে আমরা তারটা সুন্দরভাবে ঢুকিয়ে নিয়েছি তো এরকম করে প্রসেস নিচে দুটোও আমরা করবো তো আপনারা এটুকু খেয়াল করে দেখবেন যে কিভাবে কীভাবে করছি আমরা তো এটা ব্যবহার করা হয় এই জন্যই যে সকেটের সাথে লাইন পাওয়ার জন্য বুঝছেন এখানে নিচে যে দুইটা ছিদ্র আছে সে দুটো এরকম সেম প্রসেসে আমরা জুড়ে দেব তারটা এই যে দেখতে পাচ্ছেন এখানের প্রসেসটা আমরা কমপ্লিট করছি এই যে তারটা ঢুকিয়ে দিলাম মানে হচ্ছে সুইচ থেকে আমরা সকেটের সাথে কানেকশন পাইয়ে দিলাম সুইচ থেকে টিপ দেওয়ার পরে বিদ্যুৎটা তো ওখানে যাবে সেজন্য আসলে আমরা কাইন্ডলি আমরা সুইচটা শুধু ইউজ করি এই কারণে কারেন্টটাকে নিয়ন্ত্রণ করার জন্য আর সব সময় সকেটে লাইন থাকবে আমরা সেটা চাই না আমরা চাই সুইচ যখনই অন করব সাথে সাথে ওখানে লাইনটে চলে যাবে তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই যে দুটো দুটো তার যে পাশে আছে এই যে আমার হাত যেখানে এইখানে শুধু আমাদের সুইচ বসাবো বুঝছেন আশা করি বুঝতে পারছেন যে এই যে দেখতে পাচ্ছেন তার তোর কোনটা কোনটা কোনখানে গেছে আসলে উল্টো সময় এলোমেলো হয়ে যেতে পারে তো অবশ্যই আপনারা একটু খেয়াল করে দেখবেন আর যদি যারা বুঝতে সমস্যা হয় তারা একবার প্লিজ দয়া করে আপনারা ভিডিওটি পিছনে টেনে নিয়ে তারপরে আবার দেখে নেবেন অথবা ডাউনলোড করে ভিডিওটি তারপর রাখতে পারেন তো আপনার বাসাবাড়িতে যদি মাল্টিপ্লাক বা অন্য যে এক্সটেনশন বোর্ডগুলো আছে সেগুলো পুরে গেলে এই প্রসেসে আপনার একটা তৈরি করে নিতে পারেন আজীবন গ্রান্টি এগুলো টিকবে কখনও কাটবে না যে রাইস কুকার তারপরে মোটর আয়রন যদি চালান এক্ষেত্রে এগুলো পুড়ে যায় তবে এই প্রসেসটা ব্যবহার করে আপনারা বাসাবাড়ির জন্য বানিয়ে নিতে পারেন তো অবশ্যই কেয়ারফুলিভাবে তৈরি করবেন এই যে দেখেন এই যে তার দুটো এটা হচ্ছে সম্পূর্ণ এটা হচ্ছে সম্পূর্ণ একটা ফেজ লাইন এখানে বিদ্যুৎ ঢুকবে আপনার সুইচে সুইচ থেকে টিপ দেবেন পরে ওই যে আপনাদের ভাস্করে ছোটো ছোটো টুকরা তার ঢুকলাম ওখান থেকে বের হয়ে যাবে বের হয়ে সকেটে লাইন পাওয়া হবে তো এই দেখুন সুইচগুলো কিন্তু অনেক টাইট এই যে সুইচে দুইটা প্রান্ত দেখতে পাচ্ছেন আমরা এখানে এই যে ছোট্ট টুকরা তার আছে সেটা আমরাকে কানেকশন করে দেব। তো প্লিজ আপনারা মনোযোগ সহকারে দেখেন তো দেখুন আমরা সুন্দরভাবে একটা টাইট করে নিয়েছি সেম প্রসেসে একেবারে সেম প্রসেসে আমরা তিনটা সকেট কানেকশন করে নেব তো আমি আসলে স্কিপ করব না ভিডিওটা আমি আশা করি আপনাদের দেখাবো সময় হলো আপনারা সময় নিয়ে আসলে দেখবেন আসলে যেটা শেখার কাজ অবশ্যই এটা সময় নিয়ে দেখতে হয় আর যেখানে শেখার জিনিস থাকে সেখানে কিন্তু অল্প সময় আসলে শেষ করা যায় না কোনো কথা বলে তো দেখতে পাচ্ছেন এখানে এই যে তারটা ঢুকিয়ে দিয়েছি মেইন তার আর এখান থেকে এই যে আউট হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি এই যে তারটা এই তারটা এখানে সুইচে পরে বের হয়ে গেছে আর এই সুইচটা আসলে আমরা লাগানো হয়ে গেছে আমরা লাগিয়ে নিয়েছি তো স্ক্রুটা আসলে একটু ভালোভাবে লাগাবেন ওখানে আসলে অনেক সময় যেহেতু অনেকে ছিদ্র করে নেন ছোট্ট একটু ছিদ্র করে তারপরে ওখানে ঢুকিয়ে দেন আমি আসলে অন্য প্রসেসে করেছি যাক সেটা আপনারা আপনার যেভাবে কাজ করতে যেয়ে আসলে বেশি কমফোর্টেবল সেভাবেই করবেন তো এরপরে পরবর্তী আসলে যে আমাদের ট্যাম্বলার সুইচ সেটাও আমরা লাগানোর প্রসেসটা কমপ্লিট করছি তবে এর ফাঁকে বলে রাখি যে আপনারা আসলে যারা ইলেকট্রিক্যাল কাজ শিখতে চান যে বিভিন্ন আসলে আছে অনেকে বাসাবাড়ি টুকটাক কাজ করেন বা করেন না বা পারেন বা করতে চাচ্ছেন কিন্তু ভয় লাগছে আসলে আমার সাথে যোগাযোগ করবেন যে কিভাবে কি কাজ প্রসেস এগুলো করে সম্পূর্ণ আসলে ইলেকট্রিশিয়ান তৈরি করে দেবো এরকম একটা কোর্স করব আসলে আমি আপনাদের করাবো তো আপনারা যদি ইচ্ছুক হন অবশ্যই আমার এই কমেন্ট বক্সে আসলে কমেন্ট করে জানাবেন এরপরে এরপরে দেখেন আমাদের এই সুইচের যে প্রসেসটা সেটা কিন্তু আমরা কমপ্লিট করে ফেলেছি সুইচ কীভাবে লাগিয়ে নিয়েছি এই যে বাম প্রান্তটা এখানে সম্পূর্ণটা ফেস কানেকশন হয়েছে আর পরবর্তী এই যে ফেসটা কানেকশন হয়েছে এই যে তারটা সম্পূর্ণটা ফেস কানেকশন হয়ে করে দিয়েছি দেখছেন এখানে সম্পূর্ণটা ফেস গেছে ওই সুইচের এই যে বাম পাশের প্রান্তটায় বাম পাশের মতো সম্পূর্ণ ফেইস আর ডান পাশের যে তারটা এখান থেকে উই নিজ দিয়ে বের হয় এই তারটা বের হয়ে গেছে এটাও নিজ দিয়ে বের হয়ে গেছে এটাও এই তারটাও দিয়ে বের হয়ে গেছে তার মানে সুইজের যে ব্যাপারটা আমি হানড্রেড পারসেন্ট যে আপনারা বুঝে গেছেন আমি জানি না এখানে বুঝবেন বা না বোঝার কী আছে আমি হান্ড্রেড পার্সেন্ট এটা আসলে বুঝে গেছেন আপনারা আর এটা বাসাবাড়ির জন্য অবশ্যই মাস্ট বি তৈরি করে রাখবেন কারণ আপনাদের বাড়ি যে আপনারা অনেকেই আসলে এটা ব্যবহার করেন যে রাইস কুকার তারপরে আপনার গ্রিজা গ্রিজার্স বলি সরি আপনারা ওই যে কি বলে হিটার বা আপনাদের আয়রন এগুলো ব্যবহার করেন এগুলো আসলে পুড়ে যায় ব্যবহার করলে কারণ আমাদের বাসাবাড়িতে যে এক্সটেনশন বোর্ডগুলো থাকে মাল্টিপ্লাক্স এগুলো খুব নর্মাল কোয়ালিটির থাকে আর এগুলো হলো হাই কোয়ালিটির জন্য তো আপনারা আমরা যে এই যে লাল তারটা প্যারালাল কানেকশন করেছিলাম সেম প্রসেসে আমরা একটা কালো তারও ও সেইম ওইভাবে তিনটে টুকরো করে আমরা আসলে লাগিয়ে নিয়েছি তো এরপরে ওই যে সেই আগের মতো যে ওই তিনটা ছিদ্রকেও আমরা এই তিনটা তার সুন্দরভাবে ওই প্রান্তেই আমরা ঢুকিয়ে দিয়েছি সেম লাল তারটা যেভাবে ঢুকিয়েছিলাম সেম প্রসেসে আমরা এটাও করব তো আশা করি আমরা এটাকে ঢুকিয়ে ফেললাম দেখতে পাচ্ছেন আর আশা করি আপনারা বুঝতেও পারছেন যে কীভাবে করেছি তার এখন কি প্রসেস যারা আসলে জিনিয়াস তারা আসলে বুঝে গেছেন অলরেডি যে এখন কি করতে হবে তো এখানে সম্পূর্ণ জিনিসটা যারা আসলে খেয়াল করে দেখছেন একটু টু জেড তারা এখন বুঝতে পারেন যে এখন কি হবে এখন কী বলুন তো আপনারা অবশ্যই এখন এখানে কি লাগানো হবে সকেট লাগানো হবে আমরা সুইচ কমপ্লিট করেছি এখন আপনাকে সক্লিট লাগিয়ে কমপ্লিট করে দেখাবো তো আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন যে এখানে তারগুলো সুন্দরভাবে আমরা লাগিয়ে নিয়েছি তো এই সকেটটা দেখতে পাচ্ছেন এটা একটা আট এম্পিয়ার দুশো পঞ্চাশ বল্টের একটি সকেট এটা হেভি এম্পিয়ার আসলে লোড বহন করতে পারে তো এটাকে সুন্দরভাবে সেম ওই যে সুইচ বসিয়েছি সেম প্রসেস একই রকম তারগুলো দিয়ে সুন্দরভাবে টাইট করে দিবেন তবে সুযু যে এখানে সুইচ আর সকেট লাগিয়েছি না। এখানে একটা বিশেষ আকর্ষণ আছে এটার ভিতরে সেটা হচ্ছে এটার সাথে আমরা এই বোর্ডের নিচে একটি সাত ওয়াশ বোর্ড যেটা আমরা মিটার বোর্ডের নিচে ব্যবহার করি বোর্ডটা সেই বোর্ডের নিচে আমরা সুইচ তো সকেট লাগাবোই তার নিচে একটি সার্কিট ব্রেকারও দিয়ে দেব। বুঝছেন আর সার্কিট ব্রেকারও দিয়ে দেব আসলে এটা একটা মজার ব্যাপার যে কীভাবে দেবো মানে আশ্চর্য হয়ে যাবেন আজকে ভিডিওটি দেখলে তো চলুন আসলে আমরা এই প্রসেসটি কমপ্লিট করি তারপরে দেখাচ্ছি তো আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে আশা করি এই যে আমরা সুইচ সকেটগুলো কানেকশন করে দিয়েছি এখন এটা স্ক্রু দিয়ে এটা টাইট করে দেব তো টাইট করে দেওয়ার আগে একটু বলে নেই আপনার আপনারা যারা আসলে ওই এসব ভিডিও দেখতে চান আপনার বান্ধব যদি যারা থাকে তাদের কাছে ভিডিওগুলো শেয়ার করতে পারেন তাতে হতে পারে কি আমার চ্যানেলটা একটু গ্রোপ পেতে পারে এই তো তো বন্ধুরা আপনারা আসলে দেখতে পাচ্ছেন আমি স্ক্রু লাগিয়ে নিয়েছি দেখুন এটা কতটা আসলে গর্জিয়াস লাগছে এখন জানি না কে এরকম কখনো কেউ দেখাইছে কিনা আপনাদের বা দেখেছেন কি না আগেকার দিনে আসলে এই সুইচগুলোই ব্যবহার হতো তো এখন আমরা এটাকে আসলে একটু সময়ের সুবিধার্থে আমরা এটাকে সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন তো সুন্দরভাবেই এটা টাইট করে দিবেন কারণ লুজ কানেকশন থাকলে আসলে অনেক সময় পুড়ে যায় সুইচগুলো তার লাগানোর সময় আর এটাও এই যে প্রসেসের যেটা স্ক্রুর যে এটাও লাগিয়ে নেবে অনেক সময় কিছুদিন হয়ে গেলে এটা ঝুলতে চায় মানে নাড়াচাড়া করে তো দেখতে পাচ্ছেন এই প্রান্তে সুইচ দিয়ে দিলাম আর এই প্রান্তে সরি এই প্রান্তে সকেট সকেট দিয়ে দিলাম আর এই প্রান্তে সুইচ দিয়ে দিলাম এই সুইচগুলো বলে ট্যামলার সুইচ আগেকার দিন আসলে এই সুইচগুলোই ব্যবহার হতো দেখছেন কিনা আমি জানি না আগেকার দিনে এইসব সুইচ ব্যবহার হতো কিন্তু এখনও ধারাবাহিকতা আসলে এখনও আছে কিন্তু এগুলো এখনও আস্তে আস্তে হয়তো একসময় বিলুপ্ত হয়ে যাবে এইসব জিনিস তো দেখুন এই যে তারটা সম্পূর্ণটা একটা মেইন তার লাল তার সেটা আমরা একটা তিনটে তার জুড়ে নিয়ে একটা মেইন তার বানিয়ে দিয়েছি বুঝছেন তিনটা তার জুড়ে নিয়ে একটা মেইন তারের সাথে জুড়ে দিলাম তার মানে আমাদের সুইজের জন্য বিদ্যুৎ দিয়ে দিলাম আর সুইচ যখন অন করবো তখন ওইখান থেকে একটা তার আমাদের সকেট প্রান্তে কালো প্রান্ত যেখানে আছে সে প্রান্তে যাবে মানে সুইচ অন করলে ওখান থেকে বিদ্যুৎ সরাসরি যাবে সকেটে সবসময় বিদ্যুৎ থাকবে না যখন আমরা সুইচটা অন করব তখনই শুধু ওখানে বিদ্যুৎ থাকবে এই প্রসেসেই আসলে আমরা কাজটা করেছি তো এর সাথে এখন আমরা সার্কিট ব্রেকারটা লাগাবো যারা আসলে আমার এই ভিডিওটি বোঝেননি অথবা বুঝতে চান তারা অবশ্যই ভিডিওটি স্কিপ করে পিছনের দিকে একটু এগিয়ে নিয়ে দেবেন তাহলে বুঝতে পারবেন পিছের টেনে দেখবেন আর যদি যারা অবশ্যই যারা বেশি বুঝতেন না যা তারা আসলে আমাদের ভিডিওটি ডাউনলোড করে রেখে তারপরে দেখতে পারেন তো দেখতে পাচ্ছেন আসলে কতটা সুন্দর লাগছে এটা আপনারাই জানেন ভালোভাবে যে কিভাবে কাজটা হয়েছে এটা দিয়ে আসলে যার যাকে তৈরি করে দিয়েছি আমি সে আসলে এটা দিয়ে বড় বড় যে মোটর আছে দু তিনগোড়া এই মোটরগুলো দিয়ে পানি সেচার কাজে সে ব্যবহার করবে সে কারণে এটা ব্যবহার করে মানে তাকে তৈরি করে দিয়েছি তো দেখুন যারা আসলে বোঝেন না তাদের জন্য আসলে প্রসেসটা বিদ্যুৎ ঢুকলো সুইচ থেকে বের হলো বের হয়ে সকেটে আসলো আর নিউ কমন নিউট্রাল তারটা তো কমন থাক থেকেই গেল ওখানে তো এরপরে এই যে সার্কিট ব্রেকার আমাদের কাঙ্ক্ষিত তবে এখানে আমি বলে রাখি অনেকে ধারণা করতে পারেন যে এখানে কত এমপি সার্কিট ব্রেকার ব্যবহার করছেন অবশ্যই আমি এখানে টেন এমপি একটা সার্কিট ব্রেকার ব্যবহার করেছি তো এটা এভাবে মাপ দিয়ে আপনার এক পাশ দিয়ে যে কোনো এক পাশ দিয়ে এটা কেটে নিয়ে দেবেন আমি আসলে এক পাশ দিয়ে কেটে নিয়েছি তো তিনটা আসলে ক্রস দিয়ে দিয়েছি যাতে আসলে ভেঙে না যায় যার কারণে ওভাবে কেটেছিলাম তো কাটা হয়ে গেছে এখন আমার আমি স্কিপ করে কেটে নিয়েছি এখন দেখুন সার্কিট ব্রেকারটা সুন্দরভাবে আসলে বাইরে বেশি বের করে রাখবেন না অল্প একেবারে সামান্য বের করে রাখবেন মানে বরাবর একেবারে ওই আমাদের বোর্ডটা বরাবর বের করে নেবেন বেশি বের করলে হয় কি এটা আসলে অনেকটা ঝামেলা হয় বা বহনেও আসলে কোথাও বেজে পড়তে পারে বা বিদ্যুতের ব্যাপার তো আপনারা বুঝতেই পারেন তো এটাকে আমরা চারটা আসলে ছোট ছোট করে চারটা আসলে সিদ্ধ করে দেব। আমাদের সার্কিট ব্রেকার যে প্রান্তে আসলে স্ক্রুটা নাট দিয়ে আমরা টাইট করি বা ঢিল করি সেই দেখেন এই যে বর্তমান সিদ্ধ দুটো করছি সেটা কিন্তু সেই প্রান্তের আর ও দুটো হচ্ছে সার্কিট ব্রেকার পিছনের প্রান্তে মানে পিছন থেকে টানা দিয়ে সামনে দিয়ে দিছি আর সামনে থেকে সামনে দিয়ে দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন আপনার ভিডিওটা একটু খেয়াল করে দেখেন যারা না বোঝেন একটু স্কিপ করে দেখবেন তো দেখুন এখন আমরা যদি এটা অন করে দিই তখন কিন্তু লাইন এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে এখানে চলে যাচ্ছে তো আপনারা আসলে খেয়াল করে দেখুন এখানে কিন্তু এই যে প্রত্যেকটায় কিন্তু লাইন পেয়ে গেল এখান থেকে সুইচ হয়ে পরবর্তীতে আসলে ওই প্রসেসটা এখন নাই বলি আসলে বলতে বলতে আমি হাবিয়ে গিয়েছি ব্যাপারটা যে এটা এরকম হবে এই প্রসেসটা আসলে সবাই আসলে বুঝে গেছেন অলরেডি অনেকে ভাবতে পারেন বারবার বারবার বলার কি দরকার তো এটা বুঝে গেছেন এ কারণে বললাম না তো আপনারা দেখতেই থাকুন ভিডিওটা যে কীভাবে করেছি কোথায় কী লাগিয়েছি এটাই বলবো তো সবসময় মনে রাখবেন নিউটল তার সব ক্ষেত্রে কমন হয়ে যাবে সুইচে শুধু কারেন্টটাই থাকবে আর নিউটল তারটা ও সরাসরি ও যেটার সাথে যেটা চালাতে চান যে যন্ত্রটা সেটার সাথেই থাকবে তো দেখুন আপনারা কীভাবে কানেকশান করেছি তো এটা কমপ্লিট প্রসেসটা আপনারা দেখলেন এরপরে আমরা নাট দিয়ে সুন্দরভাবে এটাকে লাগিয়ে দিয়েছি আর যদি কোনো কিছু সমস্যা হয় বুঝতে অবশ্যই আমার কমেন্ট বক্স ওপেন আছে আপনাদের জন্য অবশ্যই কমেন্ট করে যাবেন ভালো লাগলে ভালো বলে যাবেন যদি মন্দ হয় মন্দ বলবেন যদি আপনাদের আমার প্রতি কোনো অ্যাডভাইস থাকে অবশ্যই বলে দিবেন ভাই এটা এরকম করতে হবে এরকম করলে ভালো হবে অবশ্যই আমি পরবর্তীতে চেষ্টা করব সেরকম প্রসেসে তৈরি করার তো দেখতে পাচ্ছেন বিল্ড কোয়ালিটিটা কেমন হয়েছে বাইরে যে তার দুটো আছে এ দুটো হচ্ছে আপনাদের মেইন লাইন এখান থেকে লাইন দিবেন তবে আমি পরবর্তীতে এখানে এই যে তার দুটো হয়ে রয়েছে এটা ভিতরে বড়ো একটা তার দিয়ে আসলে কানেকশন করে দেব এটা আর ও তারটার সাথে সেই তারটা জুড়ে দিয়ে ভিতরেই ওটা দিয়ে দেব যাতে এই তারটা আর না দেখায় এর তারটা ভিতরেই থাকবে তো এই যে দেখেন সার্কিট ব্রেকারটা অন হয়ে গেছে এরপর আসলে এই যে তিনটা সকেট দেখতে পাচ্ছেন তিনটে চেনে এটা প্রত্যেকটাই কিন্তু এই টেম্পিয়ার বহন করে প্রত্যেকে মনে করবেন যে এক কেম্পিয়ার সমান সমান দুশো ওয়াট এরকম হিসাব করে নেবেন তো আট এম পিয়ার আট দুগুণে ষোলোশো ওয়াট নিতে পারবে ও তো এই প্রসেসটা আসলে কেমন লাগলো দেখুন আপনাদের বিল্ড কোয়ালিটিটা আশা করি ভালো লেগেছে তো যদি ভালো লাগে অবশ্যই আপনার বন্ধু দের আসলে উৎসাহিত করবেন যে সবুজ ইলেকট্রিক ইন্সপাইরেশন ইউটিউব চ্যানেল এরকম ভিডিও আপলোড হয় যদি চায় তারা জানানো এই ভিডিওটি সার্চ করে দেখে আসে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন পরবর্তী ভিডিও ভিডিও